নদী বাঁচলে মানুষ বাঁচবে, এই স্লোগানে প্রধানমন্ত্রীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার বিজ্ঞানসম্মত খননের দাবিতে বিশ্ব নদী দিবসে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল 11টায় উপজেলার বেলকা ইউনিয়নে শ্যাম রায়ের পাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন তিস্তার তীরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিস্তা নদীর পাড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সভাপতি সাদিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মুন্সি আমিনুল ইসলাম সাজু, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজি সহ আরও অনেকেই। বক্তারা আরও বলেন, মঙ্গার হাত থেকে রক্ষা করতে নদী খনন করে দুই তীর রক্ষাসহ বন্যা ভাঙনের হাত থেকে বাঁচাতে হবে, তাই দ্রুত প্রধানমন্ত্রী তিস্তা মহাকর পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। জল এবং বায়ুর পরিবর্তনের বিশ্ব নদী দিবস বলছে যে আমাদের গ্রিন হাউস তৈরি করতে হবে, গাছ লাগাতে হবে, নদীর পারে গাছ লাগাতে হবে এবং নদীটাকে প্রতিটি নদীকে বিজ্ঞানসম্মত খনন করতে হবে এবং তার দুই সাইড দিয়ে গাছ লাগাতে হবে। সেইটা যদি আমরা করতে পারি, সেই পানি দিয়ে মানুষ সেচ করবে, ইন্ডাস্ট্রি করবে। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে যে দ্রুতগতিতে মেগা প্রকল্প চালু করে বাস্তবায়ন করে আমাদের তিস্তা নদী খনন করা হোক। তিস্তা নদী খনন হলে আমাদের লক্ষ লক্ষ লোকের জীবনযাপন আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমরা বর্তমান সরকারকে উদারত আহ্বান জানাবো যে আপনাদের যে মেগা প্রকল্প গঠন করা হয়েছে সেই মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক এই তিস্তা নদী খনন করতে হবে, বিজ্ঞান ভিত্তিক তিস্তা নদী শাসন করতে হবে,